এনডিসি কার্টুনটা আমার গাড়িতে দিয়ে দেওয়া আমাদের দাসের স্যার, সেটা তিন ইউনিয়নের মধ্যে পড়ে বাঙ্গাল।
উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মোবারক, মাননীয় বিভাগীয় নির্বাচন কমিশনার মহোদয়। এসেছেন জনাব মোহাম্মদ শাহরিয়ার, মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়। মগজের কুণ্ডলীকৃত মেঘ ভবনীতে এনেছিল এক আকাঙ্ক্ষার উত্তাপ। বর্তমান সরকার তাদের জন্যই আজকের এই আয়োজন। আজ তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে, যা ব্যবহার করে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে এই প্রধান অতিথি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কাজী রফিকুল আহমদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান, অতিরিক্ত সচিব মহোদয়, সর্বে ভবন্তু সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্তৃক সুপ্রভাত হবে। পৃথিবীর সকলেই সুখী হোক, পৃথিবীর সকলেই সুখ লাভ করুক, সকল প্রতিশ্রুতির প্রত্যক্ষ তত্ত্বাবধান ও বাস্তবায়নে তিনি তার নির্লজ্জ চেষ্টা অব্যাহত রেখেছেন। প্রতি স্বল্প সময়ে রাশিয়া সারাবাসীর ঘরে ঘরে বিদ্যুতায়ন, স্কুল প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণ, কর্মসংস্থানের লক্ষ্যে নানাবিধ ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও আমার প্রাণপ্রিয় রাশিয়া সারাবাসী, আসসালামু আলাইকুম। আজ রাশিয়া সারাবাসীর জীবনে আর একটি স্মরণীয় দিন। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ 68 বছরের যন্ত্রণা বন্ত্রণা থেকে 2015 সালের 1 আগস্ট চূড়ান্তভাবে রাশিয়া সারাবাসীর মুক্তি লাভ করে। আজ আবার ইতিহাসের সাক্ষী হতে চলেছে এই রাশিয়ার ছড়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর 15 অক্টোবর 2015 তারিখে রাশিয়ার ছড়ার ঠিক এই স্থানে সুধী সমাবেশে রাশিয়ার ছড়াবাসীকে এক দুষ্ট ফুল বলে আখ্যায়িত করেছিলেন এবং তাদের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী সম্ভব সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই রাশিয়ার ছড়াবাসীর ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। একটি ডিজিটাল সাব সেন্টার স্থাপন করা হয়েছে, একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প ও 3টি অস্থায়ী কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। রাস্তাঘাট, কালভার্ট, অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। 40 জন যুব মহিলাকে সম্পূর্ণ সরকারি খরচে 20 গ্রাম সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গার্মেন্টস ট্রেডের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে। বর্তমানে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ চলছে ও একটি রিসার্চ সেন্টার, কমিউনিটি রিসার্চ সেন্টার স্থাপনের কাজ চলছে। এখানে একটি বিসিক শিল্পনগরী স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমনি করে যখন রাশিয়ার ছড়া একের পর এক উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, ঠিক সেই মুহূর্তে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনি এবং আপনার কমিশনের সদস্যবৃন্দ বাংলাদেশের এই প্রত্যন্ত এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের লক্ষ্যে সরাসরি উপস্থিত হয়েছেন। ৯৮৬৯৮ জন নাগরিক 10 কোটি ভোটারকে নির্বাচন কমিশন ক্রমান্বয়ে স্মার্ট কার্ড বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। পাওয়া যাবে প্রথমবার এই স্মার্ট কার্ড বিতরণ বিনামূল্যে দেওয়া হবে। তবে পরবর্তীতে হারিয়ে গেলে তথ্য সংশোধন বা পরিবর্তন করতে হলে নির্দিষ্ট ফি দিয়ে নতুন কার্ড সংগ্রহ করতে হবে। এমন সিকিউর, পরিশীলিত, সহজে বহনযোগ্য স্মার্ট ও ডিজিটাল পরিচয়পত্র জাতির সন্ত্রী গতকাল রাজধানীর উৎপানি স্মৃতি মিলনায়তনে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ থেকে বঞ্চিত বাংলাদেশের কুড়িগ্রাম জেলার
এই প্রত্যন্ত দাসিয়া সড়কে বেছে নেওয়ার জন্য প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারের অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ সহ সকলকে আমাদের অজ্ঞাতে এই অনুষ্ঠানে ছোটখাটো ভুল ত্রুটি থেকে যেতে পারে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবারে বক্তব্য রাখতে আসছেন। আসসালামু আলাইকুম। উপলক্ষে আজকের সভা সম্মানিত সভাপতি, অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা প্রধান অতিথি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী রকিবউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়গণ, অতিরিক্ত সচিব বেগম জসমিন টুলি, যুগ্ম সচিব আইন জনাব ডাক্তার মোহাম্মদ শাহজাহান, মহাপরিচালক এনআইজি ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান, মোহাম্মদ সালেউদ্দিন অ্যাডিশনাল ডিআইজি রংপুর, জেলা প্রশাসক, পুলিশ সুপার কুড়িগ্রাম, অন্যান্য কর্মকর্তা বিন্দু, ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বিন্দু এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। হেমন্তের এই শুভ সকালে দাসিয়া ছাড়া ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন নির্বাচন কমিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সবিশয় ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ অর্জন করেছে বিশ্বের বৃহত্তর ডাটাবেস। প্রায় 10 কোটি ভোটারের তথ্য সম্বলিত ডাটাবেস বাংলাদেশের একটি বড় সম্পদ। এর সুষ্ঠু যথাযথ ব্যবহারের মাধ্যমে সরকারি বিভিন্ন পরিষেবা কম সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। সবিশয় ভোটার তালিকা প্রণয়নের পাশাপাশি নির্বাচন কমিশন বাংলাদেশ প্রাথমিকভাবে ভোটারদেরকে কাগজের তৈরি প্লাস্টিক লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র প্রদান করেন। সুধীমণ্ডলী, জাতীয় পরিচয়পত্র নাগরিকদের ব্যক্তিগত পরিচয় তথ্য উপাত্ত সমৃদ্ধ দলিল। এটি নাগরিকের পরিচয়, অধিকার, সেবা লাভের প্রমাণপত্র। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 অনুযায়ী নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয়পত্র বাংলাদেশের নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র হিসাবে বিবেচ্য। এই কাগজে মুদ্রিত জাতীয় পরিচয়পত্র ব্যবহারের কতগুলি অসুবিধা রয়েছে, সেজন্য আজকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। এর প্রথম অসুবিধা হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে নকল করা সম্ভব। ডাটা ব্যবহারের জন্য শুধুমাত্র 2D বারকোড রয়েছে, যা কাগজে লেমিনেট হয় অধিকাংশ ক্ষেত্রে রিডেবল বা পাঠযোগ্য নহে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নহে এবং অফলাইন ভেরিফিকেশন করা সম্ভব নয়। কাগজে মুদ্রিত হয় তা স্বল্পস্থায়ী এবং সহজেই নষ্ট হয়ে যায়। সুধীমণ্ডলী, জাতীয় পরিচয়পত্র নাগরিকের পরিচয় বাহী আধুনিক পরিশীলিত ডিজিটাল ডকুমেন্ট। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র একটি বহনযোগ্য দলিল, যা নাগরিকদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সামাজিক সুবিধাদি প্রদান তথা সুশাসন প্রাপ্তির ক্ষেত্রে নিশ্চয়তা বিধান করে। ঢাকার বাইরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার লিপ্ত উপজেলায় দাসিয়ার ছাড়া প্রধান নির্বাচন কমিশনার মহোদয় স্বয়ং নিজের সশরীরে উপস্থিত হয়ে সাড়ে ফুল কমিশন নিয়ে আপনাদের মাঝে এই জাতীয় পত্র স্মার্ট জাতীয় পরিচয় কার্ড বিতরণ করা হবে না। ভোটারকে নিজ নিজ উপজেলা থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আঙ্গুলের ছাপ, আইরিসের প্রতিচ্ছবি এবং সাধারণ পেপারের লেমিনেটেড কার্ডটি ফেরত দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে হবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র 10 ডিজিটের হবে। বিদ্যমান সাধারণ কাগজের লেমিনেটেড করা জাতীয় পরিচয়পত্র 13 বা 17 ডিজিটের রয়েছে। বিদ্যমান কার্ডে স্বামী স্ত্রীর নাম উল্লেখ থাকলেও স্মার্ট জাতীয় স্মার্ট কার্ডে স্বামী স্ত্রীর নাম থাকছে না, কারণ স্বামী বা স্ত্রী পরিবর্তনযোগ্য। তবে কার্ডে মাইক্রোচিপে এ তথ্য দেওয়া থাকবে। এজন্য উন্নত মানের স্মার্ট কার্ডে একজন ভোটারের নাম, পিতার নাম ও মাতার নাম দৃশ্যমান থাকবে। প্রাথমিকভাবে 25টি কার্ডে ব্যবহার করা যাবে স্মার্ট জাতীয় কার্ড। সরকারি বিএ রেজিস্ট্রেশন, ই পাসপোর্ট, ই গভর্নেন্স, গ্যাস, বিদ্যুৎ, মোবাইল ফোন সংযোগ, হেলথ কার্ড, ই কার্ড, ব্যাংক লেন, সিকিউর ওয়েব লগ ইন, শিক্ষার্থীদের ভর্তি, ই ফর্ম পূরণে নাগরিকদের সঠিক তথ্য, নির্ভুল তথ্য,
স্বয়ংক্রিয়ভাবে সংযোজনের কাজে 10 ডিজিটের স্মার্ট টাস্ক ব্যবহার করা যাবে। পরিশেষে আজকে বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয়কে, সুধী মন্ডলী, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাঙালিকে দিয়েছেন আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পরিচিত। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে নাগরিকের সঠিক পরিচিতি নিশ্চিতকরণে নির্বাচন কমিশনের দীর্ঘ প্রয়াসের পর আজকের জাতীয় স্মার্ট পরিচয় পত্র। সুধীবৃন্দ, ইতিমধ্যেই আপনারা আমাদের পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন স্মার্ট জাতীয় পরিচয় পত্রটি কি। আমি মহাপরিচালক হিসাবে যেখানে সুযোগ পাই সেখানে জাতীয় পরিচয়পত্রের নিরাপত্তা বৈশিষ্ট্য এবং এটাতে কী কাজ করা যাবে এটা বলার চেষ্টা করি। আমার কাজ অর্ধেক ওনারা কমিয়ে দিয়ে গিয়েছেন, ওনারা অলমোস্ট সব কিছুই বলে ফেলেছেন, তবুও মহাপরিচালক হিসাবে আমি কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন যে 2007 এবং 2008 সালে ছবিসহ ভোটার তালিকা প্রস্তুতের জন্য একটা প্রজেক্ট গ্রহণ করা হয় এবং সেই সময় এই তথ্যগুলোর কিছু তথ্য বেশি নিয়ে জাতীয় পরিচয়পত্র হিসেবে একটি পরিচয়পত্র প্রদান করা হয়। এই জাতীয় পরিচয়পত্র প্রদান করার পরে বিভিন্ন জায়গায় যাতে সরকারি এবং বেসরকারি সবখানে যখন এটা সেবার জন্য এটা ব্যবহৃত হতে থাকে তখন এটার অপব্যবহারেরও সুযোগ আসে এবং যে কারণে এটা অপব্যবহার করা হতো সেটার বড় কারণ ছিল হচ্ছে যেটার মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা বৈশিষ্ট্য ছিল না, যে কারণে এটা সহজেই জাল করা যায়। অর্থাৎ এই কার্ডটা যে কোনো জায়গায় বাইরে সাধারণ একটা প্রিন্টারে প্রিন্ট করে আরেকজনের নামে তৈরি করা যেত অথবা তথ্য পরিবর্তন করা যেত। এটার মধ্যে যে ডাটাগুলো সন্নিবেশিত ছিল এই ডাটাগুলোকে ইলেকট্রনিক্যালি রিট্রিভ করার জন্য অথবা এটাকে বের করে নিয়ে আসার জন্য 2D বারকোড ছাড়া আর কোনো কিছুই ছিল না। এই কার্ডটা কখনোই আন্তর্জাতিকভাবে কোনো জায়গায় স্বীকৃতি পায়নি। অনেক সময় আপনারা জানেন যে আমরা অনলাইনে ভেরিফিকেশন করি, কিন্তু অনেক জায়গা আছে যেখানে আপনার অনলাইনে ভেরিফিকেশন সম্ভব হয় না, সেই কারণে এখানে অফলাইন ভেরিফিকেশনের কোনো সুযোগ ছিল না। এবং যেহেতু এটা কাগজে মুদ্রণ করা ছিল এটা খুব স্বল্প সময়ে নষ্ট হয়ে যেত। ঠিক এইটার উপরে ভিত্তি করে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র করার চিন্তা ভাবনা গ্রহণ করা হয় এবং আমরা এখন যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরি করেছি এই পরিচয়পত্রটি আপনারা বলতে পারেন যে এটা অসম্ভব দুর্বোধ্য হবে এবং অনেক অসুবিধা হবে যদি এটাকে কেউ নকল করতে চায়। আমরা বলতেই পারি যে এটা নকল করার অযোগ্য। তার কারণ হচ্ছে এখানে 3টি স্তরে 25টা নিরাপত্তা বৈশিষ্ট্য দেওয়া আছে এবং এই 25টা নিরাপত্তা বৈশিষ্ট্য শুধুমাত্র আপনি নর্মাল প্রিন্টার বা অন্য কোনো জিনিস দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন না, এটার জন্য স্পেশালাইজ বা বিশেষ প্রিন্টারের প্রয়োজন আছে এবং এটা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে 20 ধরনের সার্টিফিকেশন নেওয়া হয়েছে এটাকে ভ্যালিডেট করার জন্য। এই যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি করা হয়েছে এটার নাম হলো পলিকার্বোনেট। এটা 5টা স্তরে তৈরি করা হয়েছে এবং এই সিকিউরিটি ফিচারগুলো 5টা স্তরে বিন্যস্ত আছে। এইখানে আপনাদের যে ব্যক্তিগত তথ্যগুলি দেওয়া আছে এই তথ্যগুলিগুলো কোনোটাই প্রিন্ট করা না, এটা হচ্ছে লেজার দিয়ে পুড়িয়ে দেওয়া আছে, অর্থাৎ লেজার এনগ্রেভ করা, যে কারণে এটা নর্মাল প্রিন্টারে প্রিন্ট করা সম্ভব না। এই 25টা সিকিউরিটি ফিচারের বাইরেও হলোগ্রাম বলে একটা জিনিস আছে, যে হলোগ্রামটা এখানে সন্নিবেশিত হয়েছে এবং সেই হলোগ্রামের ভেতরেও কিন্তু আরও অনেক সিকিউরিটি ফিচার আছে। সিভিল এভিয়েশন অর্গানাইজেশন যেটা, যেখানে আপনি যদি দেশের বাইরে ট্রাভেল করতে চান সেই সময় এই সার্টিফিকেশন যেটা প্রয়োজন হয় সেটার সামঞ্জস্য রেখে আমরা ডাটাগুলো এখানে বিন্যস্ত করেছি। এটার মধ্যে ইউনিক নাম্বার হিসাবে একটি নাম্বার
দেওয়া হয়েছে, যেটা আগে আপনারা 13 বা 17 ডিজিটের আইডি কার্ড নাম্বার নিতেন, সেই নাম্বারটা পরিবর্তন হয়ে বাংলাদেশের সকল জনসাধারণের জন্য ইউনিক নাম্বারটা দেওয়া হয়েছে 10 ডিজিটে। ইউনিক নাম্বারের সুবিধাটা হলো ভবিষ্যতে একটা অবসান ঘটবে। এই কার্ডটার সবচেয়ে যেটা বড় সুবিধা সেটা হচ্ছে আপনার সেবা প্রাপ্তি। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আপনারা সরকারি যে ভাতা এবং ভর্তিকে পান, আপনাকে যদি বলে দেওয়া হয় যে মাসের 1 তারিখে আপনি ব্যাংকে যে এই কার্ডটা দেখালে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে ভেরিফিকেশন করে ভাতাটা দেওয়া হবে, আপনাদের জীবনটা অনেক সহজ এবং সুবিধার হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা 64টা সংস্থার সাথে সংযুক্ত হয়েছি এবং এই 64টা সংস্থার সাথে সংযুক্ত হওয়ার ফলে আমরা কিন্তু আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন তাদের টাকাটা আগে অনেক সময় মার চলে যেত। আমরা এখন ইম্পোজ করবো এটাকে যে আপনার আইডি কার্ডের মাধ্যমে যদি টাকাটা দেওয়া হয় তাহলে মোবাইল থেকে যখন আপনি ট্রান্সফার করছেন তখন কোনোভাবেই আপনি এই টাকাটা অন্যের হাতে পৌঁছানোর কোনো সুযোগ থাকছে না, অথবা যদি টাকাটা অন্য জায়গায় ট্রান্সফার হয় আপনি এটা যে সুযোগ সুবিধা সেটা আপনি পেতে পারেন। আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর প্রায় 25 লক্ষের উপরে বেতন নির্ধারণ করেছি আমরা এই ডাটাবেসের মাধ্যমে। শুধু এটাই না, আপনারা জানেন যে যখন আপনাদের টিন নাম্বার নিতে হয় সেই সময় কিন্তু ইটিন প্রাপ্তিতেও আমরা এটা ব্যবহার করছি। সো এটার ইউজ এত বেশি এবং এত সহজ করে দেবে আপনার জীবনকে যে আপনি আপনার সরকারি যে সুবিধাগুলো বা এমনি যে সুবিধাগুলো আপনি পাচ্ছেন এই সুবিধাগুলো আপনি পেতে পারেন। আমরা যদি এখন বলছি যে 23টা বা 24টা জায়গায় এটা ব্যবহার করা যাবে, সম্ভাব্য ব্যবহারের কথা বলছি, আসলে এটার কোনো লিমিটেশন নেই। আমি বারবার করেই বলি যে আমরা আপনাদেরকে একটা মঞ্চ তৈরি করে দিয়েছি, এই মঞ্চের উপর আপনারা কি করবেন সে নির্ধারণ আপনারা, যেভাবে আপনাদেরকে ইউজ করার জন্য বলা হবে। অনেকেই বলার চেষ্টা করেন যে আমাদের দেশের যারা জনসাধারণ আছেন তারা তো টেকনোলজি বোঝেন না। আসলে এখানে আমরা এরকম কিছু করি নাই যেখানে আপনার বোঝার কোনো বিষয় আছে। আপনার বোঝার বিষয়টা হচ্ছে আপনার যে তথ্যটা আপনি দিচ্ছেন এটা সঠিকভাবে দিবেন, আর হচ্ছে এই কার্ডটাকে উপস্থাপন করা। বাকি কাজ করার জন্য কার্ডটা স্বয়ংক্রিয়ভাবেই সব কিছু করতে, ইভেন যদি কাউকে ভেরিফাই করতে চান আপনি নিজে নিজে এটা অফলাইন ভেরিফিকেশন করতে পারবেন। সুতরাং আপনার সেবা প্রদানের জন্য আপনার কার্ডটা নিয়ে অন্য কেউ যদি ব্যবহার করতে চায় সেই ক্ষেত্রে সেই কার্ডটার অপব্যবহার রোধ করা সম্ভব, কারণ এই কার্ডটা ব্যবহার করে যদি আপনাকে আইডেন্টিফাই কেউ সঠিকভাবে করতে চায় তাহলে সেখানে আপনার অফলাইন ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের সুযোগ দেওয়া আছে। সুতরাং আপনি যদি ওখানে উপস্থিত না থাকেন আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই কার্ডটা ইউজ করা যাবে না, যদি আমি ভেরিফাই করে দিতে পারি। তথ্যগুলো সঠিকভাবে দেন এবং নির্ভুল পরিচয়পত্র তৈরি করেন এবং বর্তমান সরকারের যে ডিজিটাল বাংলাদেশ আছে এটাকে আবার সমৃদ্ধশালী করেন। যে আমরা শুধু অগ্রগামী হইনি, আমরা ডিজিটাল। সকলকে ধন্যবাদ। ছাড়ার নাগরিকদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের পালা। দাসিয়া ছাড়াবাসীর মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্দেশ্যে প্রথম প্রত্যন্ত জেলা হিসাবে এই কুড়িগ্রাম থেকেই শুরু হতে যাচ্ছে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে অনুরোধ করছি দাসিয়া ছাড়াবাসীর মাঝে কার্ড বিতরণের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্য। ছোট কামালের পূর্ব দক্ষিণ অংশ ফুলবাড়ি কুড়িগ্রাম। এই পর্যায়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করছে মোহাম্মদ ইব্রাহিম খা ছোট কামাল। রচিত হল আর এক নতুন ইতিহাস। ইতিহাসের প্রথম সাক্ষী হিসাবে মোহাম্মদ ইব্রাহিম খা গ্রহণ করলেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র। এ পর্যায়ে মোসাম্মদ চম্পা ঠাকুর গ্রাম ছোটকামা। এরপর মঞ্চে আসবে মোসাম্মদ চম্পা ঠাকুর। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করছে চম্পা ঠাকুর। এরপর আসবে মোহাম্মদ আশরাফুল আলম গ্রাম ছোটকামাত ফুলবাড়ি কুড়িগ্রাম। এরপর প্রস্তুত থাকবে মোসাম্মদ মসিরুল বেগম গ্রাম ছোটকামাত।
এরপর আসবে মোহাম্মদ বসিরন বেগম এবং তারপর প্রস্তুত থাকবে মোহাম্মদ মজনু শেখ। গ্রাম ছোট কামাতের পূর্ব দক্ষিণ অংশ ছোট কামাত। ছোট কামাতের দক্ষিণ পূর্ব অংশ ছোট কামাত ফুলবাড়ি কুড়িটা ফুলবাড়ি জাতীয় পরিচয় পত্র গ্রহণ করছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন শেখ। মোহাম্মদ মুসলিম উদ্দিন শেখ, এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী রঞ্জিতা রানী, ছোট কামাতের দক্ষিণ পূর্ব অংশ ছোট কামাত ফুলবাড়ি কুড়িগ্রাম। শ্রীমতী রঞ্জিতা রানী, শ্রীমতী রঞ্জিতা রানীর পর আসবেন মোহাম্মদ সবুর উদ্দিন, মৃত বসুর উদ্দিন, ছোট কামাতের পশ্চিম উত্তর অংশ সুজনের কুটির ফুলবাড়ি কুড়িগ্রাম। আসবে ছবুর উদ্দিন, এবার আসবে মোসাম্মদ আম্বিয়া বেগম, ছোট কামাতের দক্ষিণ পূর্ব অংশ ছোট কামাত ফুলবাড়ি কুড়িগ্রাম। আম্বিয়া বেগম, শ্রোতৃমণ্ডলী, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণ করছে আম্বিয়া বেগম, ছোট কামাতের পূর্ব দক্ষিণ অংশ ছোট কামাত ফুলবাড়ি কুড়িগ্রাম। এরপর কার গ্রহণ করতে আসবেন মোহাম্মদ আব্দুল সালাম। এরপর আসছেন মোহাম্মদ আব্দুল সালাম, এ পর্যায়ে মোসাম্মদ জমিলা বেলা, স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণ করছে জমিলা বেলা, ছোট কামাতের পশ্চিম উত্তর অংশ ফুলবাড়ি কুড়িগ্রাম। এরপর আসছেন মোহাম্মদ আব্দুল কাদের খান, পিতা মৃত আব্দুল জলিল খান, গ্রাম ছোট কামাত ফুলবাড়ি কুড়িগ্রাম। এবারে মোসাম্মদ হামিদা বেগম, ছোট কামাতের পূর্ব দক্ষিণ অংশ ছোট কামাত ফুলবাড়ি কুড়িগ্রাম। মোসাম্মদ হামিদা বেগমের পর প্রস্তুত থাকবেন শ্রী রতিকান্ত বর্ম। কার গ্রহণ করছেন হামিদা বেগম, এরপর আসবেন শ্রী রতিকান্ত বর্মন। স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণ করছে শ্রী রতিকান্ত বর্মন। প্রস্তুত থাকবে মোসাম্মদ সতীনা বেগম। শ্রী রতিকান্ত বর্মনকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করছেন আমাদের প্রধান অতিথি প্রধান নির্বাচন কমিশনার এবং সহযোগিতা করছেন জেলা প্রশাসক মহোদয়। এ পর্যায়ে সতীনা বেগম, সতীনা বেগম ছোট কামাতের পূর্ব উত্তর অংশ সুজনের কুটি গ্রহণ করছে আব্দুল মজিদ। এ পর্যায়ে শ্রীমতী সাবিত্রী বালা, এবারে আসবেন মোহাম্মদ আবু তাহের আলী শেখ, পিতা মোহাম্মদ সিরাজ আলী শেখ, গ্রাম সজনের কুটি ফুলবাড়ি কুড়িগ্রাম। এ পর্যায়ে সর্বশেষ সমীরণ বেগম, সমীরণ বেগম শ্রীমণ্ডলী, এ পর্যায়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণ করছেন
শ্রমিক লেখক। আমাদের আনুষ্ঠানিকভাবে স্কার্ট বিতরণ এখানে শেষ হলেও অনুষ্ঠান শেষে এই জায়গা থেকে আরো স্মার্ট দাজুর পরিচয়পত্র বিতরণ করা হবে। আজকের যে স্মার্ট জাতীয় পরিচয় পত্র সেই সম্পর্কে আমাদের পূর্ববর্তী বক্তারা বিশেষ করে ডিজি মহোদয় স্পষ্টভাবে বলেছে এটা গুরুত্ব এবং এটা নিরাপত্তা কত বেশি এবং এটা খাদ্যকারিতা কত বেশি। কাজেই বারবার এই একই কথা বলার কোনো অর্থ নেই, হয় না? আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাবো যে বাংলাদেশের একবারে প্রত্যন্ত অঞ্চলের হয়েও আপনারা এই জাতীয় পরিচয় পত্র প্রথম পেয়েছেন। 68 বছর যে কষ্ট করেছেন তারই প্রতি সম্মান দেখিয়ে আমরা নির্বাচনী কমিশন থেকে আপনাদের এখানে এসেছি জাতীয় পরিচয় পত্র, স্মার্ট জাতীয় পরিচয় পত্র দেওয়ার জন্য। আপনারা একে সযত্নে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ, বারবারই সবাই বলেছে যত্ন করে রাখবেন, বা যদিও হারিয়ে গেলে অথবা অন্য কোনোভাবে নষ্ট হলে পরিবর্তনযোগ্য, তবে খুবই কষ্টসাধ্য, যত্ন করে রাখবেন এবং এটা অনেক কাজে লাগবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আমি মনে করি খুব গরম কষ্ট আপনারা, আমি এইটুকু বলবো যে আমি এই জেলার মানুষ, আমার খুব খুশি লাগছে যে আমরা বাংলাদেশে যাদের এই কার্ড বেশি প্রয়োজন, অনেক শিক্ষিত মানুষ আছে যারা বাইরে যাচ্ছেন, যখন তখন বাইরে যাচ্ছেন সেখানে তাদের কার্ড প্রয়োজন হয়, সেই হিসাবে ঢাকাবাসীদের এই প্রয়োজনটা বেশি। ঢাকা মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, দাসিয়ার ছাড়া সকল অধিবাসীবৃন্দ,
আসসালামু আলাইকুম। প্রথমেই আমি মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করছি, যাদের সাহসী ও চরম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। স্মরণ করছি 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের, যারা আমাদের সকলকে পথ দেখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, প্রাণ বিসর্জন করার, দৃষ্টান্ত স্থাপন করার, যার বিশ্ব স্বীকৃতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একই সাথে স্মরণ করছি 1974 সালে বাংলাদেশের তদানীন্তন মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমাদের মুক্তিযুদ্ধের প্রধান সহায়তাকারী ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, যারা ওই দিন আপনাদেরকে নাগরিকত্ব প্রদানের জন্য এক অনন্য চুক্তি স্বাক্ষর করেছিলেন। প্রায় 43 বছর হয়ে গেছে কয়েকটা যুগ, তবুও সব শেষে আপনারা সেই কাঙ্ক্ষিত জিনিস পেয়েছেন, নাগরিকত্ব। এটা যার নাই সে ছাড়া আর কেউ এর বেদনা হচ্ছে না। আমরা আজকে আপনাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিতে পেরে নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি। এই অনন্য দলিল, পরিচয় বহনকারী অনন্য দলিল, নাগরিকত্বের পরিচয় বহনকারী অনন্য দলিল আপনারা যত্নের সাথে রাখবেন। এটা দিয়ে আমার পূর্ববর্তী বক্তারা বলে যাচ্ছেন কত ধরনের সুবিধা পাওয়া যাবে এবং কত সহজে পাওয়া যাবে। মোট কথা, আপনার আইডেন্টিটি কিংবা পরিচয় সর্বক্ষেত্রে প্রমাণিত হবে এই দলিলের মাধ্যমে। আপনাদের ছিটমহলের ইতিহাস আপনাদের সকলেরই জানা আছে, কষ্টটা করেছেন আপনারা। আমরা জেনেছি যে এককালে এই ছিটমহলগুলো সৃষ্টি হয়েছিল রংপুরের মহারাজা এবং কুচবিহারের রাজার মধ্যে দাবা খেলার মাধ্যমে। যারা খেলায় হারতেন, যিনি খেলায় হারতেন তিনি জিতে দিতেন এই ভূমিখণ্ড। এভাবে এই একটার উপরে আর একটা শীতমহল কিংবা এক আধিপত্য তখন থেকে শুরু হয়। মোগল আমলের যুদ্ধের পরেও তারা এই জায়গা দখল করে নিয়েছিলেন, কিন্তু এই সীমানা নির্ধারণ করেননি, করার চেষ্টা করেন। আমরা আমাদের জাতীয় সংসদে অতি তড়িৎ গতিতে এটাকে কিন্তু আমরা স্বীকৃতি দিয়েছি, অ্যাপ্রুভ করেছি। ভারতের পার্লামেন্টে এটা স্বীকৃতি পেতে বা প্রভাব পেতে তাদের কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। সে কনস্টিটিউশন শেষ পর্যন্ত 100 নম্বর সংশোধনীর মাধ্যমে তারা পরিবর্তন করে এই বিষয়ে আমাদের মধ্যে চুক্তি হয় এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নাগরিকত্ব ফিরে পান। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সামনে এসেছিলেন এখানে এবং আমি আর দেখছি না, আমাকে বলা হচ্ছে এই রাস্তা ছিল না, এখন সুন্দর রাস্তা আপনারা পেয়ে থাকেন। ভাষা আন্দোলনের একটা মিনারও এখানে প্রস্তুত হচ্ছে, ইলেকট্রিসিটিও এসছে। 1975 সালে আমি আমেরিকায় পড়াশোনা করতাম, তখন আমার প্রফেসর বলেছিলেন, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর রজার রিভার, 75 বয়সী অত্যন্ত বিজ্ঞ প্রফেসর, তিনি বলেছিলেন, মিস্টার আহমদ, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, জাস্ট প্রোভাইড কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রিসিটি,
সেই কথা কিন্তু আমরা দেখছি। আমি অনেক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে কাজ করেছি সরকারের থাকাকালীন, আমরা দেখেছি যে অত্যন্ত সত্যি রোড, অন্যান্য কমিউনিকেশন এবং ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারলে জনগণ নিজেদের উন্নয়ন নিজেরাই করে নিতে পারে, মার্কেট অ্যাক্সেস হয়, আপনাদের পণ্য আপনারা সরাসরি মার্কেটে নিতে পারেন, সেটা একটা বড় সুবিধা। আমি আশা করব সরকার তো আছেনই সব দিক থেকে সহায়তা করার জন্য, কিন্তু নিজেকে সাহায্য নিজেরাই করতে হবে, তার জন্য প্রথম নিজেকে প্রস্তুত করা। সরকার ব্যবস্থা করে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে শিক্ষিত করতে হবে, বিশেষ করে মেয়েদের, তাদের জন্য আমরা অনেক ব্যবস্থা করছি, সরকার ব্যবস্থা করছেন, কিন্তু যোগ্য হতে হবে। যোগ্য না হওয়া পর্যন্ত পরের করুণায় আপনি যারা নিবেন, যোগ্য হলে নিজের অধিকারে আপনি যা যা করে নিবেন সবার সামনে। আমি চাই রাশিয়ার ছড়াবাসী নিজেদেরকে নিজে যোগ্য করে গড়ে তুলবেন, আমরা সকলেই আপনাদেরকে সব রকমের সহায়তা করব। এই মা কার্ড দেওয়ার জন্য আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, আমরা আরো দুটো জিনিস চাই, সেটা হচ্ছে আগে আপনারা 4 আঙুলের ছাপ দিয়েছেন, এখন আপনাদেরকে 10 আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য একটা প্রয়োজনীয় জিনিস। আরো একটা জিনিস আমরা ব্যবহার করবো এবার, সেটা হচ্ছে চোখের কণিনিকা, এরও একটা ছবি তোলা যায় এবং প্রত্যেকের এটা স্বতন্ত্র। এই দুটা জিনিস আপনারা দিবেন, পুরনো স্মার্ট কার্ডটা ফেরত দিবেন, আমরা নতুন পুরনো কাগজের কার্ডটা ফেরত দিবেন, আমরা নতুন স্মার্ট কার্ড আপনাদের হাতে দিবেন। এবং এটা হবে আপনাদের নাগরিকত্ব প্রমাণের অনন্যতম। এটা এখন পর্যন্ত শুধুমাত্র যারা ভোটার তারাই পাবে, 18 বছর বয়সের বেশি যারা তাদেরকে দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। প্রথম পর্যায়ে 9 কোটি কার্ড এখন প্রিন্ট হচ্ছে, এটা আমরা ডিস্ট্রিবিউট করব। এত বিশাল সংখ্যক কার্ড প্রস্তুত করা, বিদেশ থেকে ইম্পোর্ট করা, যাচাই বাছাই করা, পার্সোনাল ইনফরমেশন তার মধ্যে ফিল করা, আপনারা শুনেছেন একটা অত্যন্ত জটিল কর্মগুলো, সেটা করতে সময় সাপেক্ষ, আমাদেরকে সময় লাগবে। আমরা পর্যায়ক্রমে এটা বিলি শুরু করেছি, সারা দেশে আমরা আস্তে আস্তে এগুলো বিলি করব, এবং আমাদের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টকে শেষ সময়ের মধ্যে আমরা এটা সমাপ্ত করার চেষ্টা করব। তারপরেও আমাদের প্রায় 1 কোটির মতন ভোটার রয়ে যাবেন, যাদের জন্য আমরা এখনই ব্যবস্থা গ্রহণ করছি, যাতে করে তাদেরকেও একই সাথে আমরা স্মার্ট কার্ড প্রদান করতে পারি। কম বয়সী ছেলে মেয়েদের জন্য, 18 বছর বয়সের কম যারা, তাদেরও অনেক সময় পরিচয়পত্র প্রয়োজন হয়, বিদেশে পড়াশুনো করতে যায়, চাকরি করতে যায়, সে সমস্ত ক্ষেত্রে যদি তাদের প্রয়োজন হয় তাদের জন্যও আমরা পর্যায়ক্রমে ভবিষ্যতে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা হবে। আপনারা দুটো জিনিস খেয়াল রাখবেন, এই স্মার্ট কার্ডটা হারিয়ে গেলে আগে আমরা কিন্তু বিনা পয়সায় রিপ্লেস করে দিতাম, এতদিন ধরে দিয়ে এসছি, কিন্তু এটা খুব দামি কার্ড, বিদেশ থেকে আমদানি করতে হয়, কাজেই এটা যত্নের সাথে রাখবেন, এটা হারিয়ে গেলে আপনাকে কিন্তু পয়সা দিতে হবে এটাকে ফিরে পেতে, কাজেই এটাকে খুব যত্ন করে সাবধানে রাখবেন। এই কার্ড সহজে নষ্ট হবে না, অত্যন্ত শক্ত, অত্যন্ত নির্ভরশীল কার্ড এবং দামি কার্ড, আপনারা যত্নের সাথে এটা সংরক্ষণ করবেন এবং এটা যার হাতে দিবেন। এই কার্ড এবং আপনার আঙুলের ছাপ দিয়ে আইডেন্টিফাই করার পরে কিন্তু আপনার সমস্ত বিষয় এটা দিয়ে সম্পাদন করা যাবে, কাজেই
খুব সাবধান, এটা রাস্তার ঘাটে দিলে মিসইউজ হতে পারে। পরিশেষে আমি রাশিয়ার ছাড়া অধিবাসীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সরকার প্রদত্ত সুযোগ সুবিধা সদ্ব্যবহার করুন এবং নিজেদের প্রচেষ্টায় নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত হন, নিজেকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলুন, তাহলে আপনারা আপনাদের জীবনকে সফল করতে পারবেন, অন্যদেরকেও সাহায্য করতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, সালামু আলাইকুম, খোদা হাফেজ। অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন সচিবালয় মহোদয়কে অনুরোধ করব তার সমাপনী বক্তব্য রাখার জন্য। ঢাকা থেকে আগত সম্মানিত কর্মকর্তা বৃন্দ, সুজন্ত জেলা প্রশাসক কুড়িগ্রাম এবং পুলিশ সুপার কুড়িগ্রাম এবং আমাদের সামনে উপবিষ্ট একদাঞ্চলের সম্মানিত সুধী মন্ডলী, আসসালাম আলাইকুম। আসলে এতক্ষণ দেওয়া বক্তব্যের পরে আমি স্মার্ট আইডি কার্ড এ সম্বন্ধে আর কোনো কথা বলবো না। এতক্ষণ পিডি মহোদয় সহ সকলে স্মার্ট আইডি কার্ডের ব্যবহার, এর নিরাপত্তা বৈশিষ্ট্য সকল বিষয়ে বক্তব্য রেখেছেন। আমি শুধু ধন্যবাদ দিয়েই আজকে আমার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি কক্সবাজার জেলার সুজন্ত জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন, যিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন। এখানে পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনি এই ব্যাপারে সাহায্য এবং সহযোগিতা করেছেন। এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, বিশেষভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান, সম্মানিত ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়গণ এবং ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, স্কুল কলেজ এবং মাদ্রাসা থেকে আগত সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী বৃন্দ এবং একদাঞ্চলের সকল যুবক যুবতী এবং সকল সুধী মন্ডলী, আপনাদের পরিশ্রমের ফলে এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি সফল হয়েছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে আল্লাহ ছাড়ছে কেন সামনে দূরে সরাই এখন দেখাম একটু দাঁড়াবার বেলায় বিদায় প্রাককালে স্যার, এই আমার ইউনো স্যার, খুব ভালো ছিল, তাড়াতাড়ি নাও নাও স্যার, আগে রওনা করে দিলাম স্যার, আল্লাহ আমাকে দেখাবেন আমার, হ্যাঁ দিয়ে দিও, এটা নেবেন সাথে গাড়িতে নেবেন।